বন্ধুসকল, আজি এটা বিশেষ কাৰণত বিটিচিৰ বিভিন্ন ধৰণৰ মাটি বাৰীক লৈ সমস্যাৰ সৃষ্টি হৈছিল। আৰু বিগত কিছুদিন আগতে বিটিচিৰ এজন ইএম ৰঞ্জিত পুষ্প ডাঙৰীয়াই বিভিন্ন বক্তব্য দাঙি ধৰিছিলে আৰু চিধা নামজাৰী অন্যান্য ক্ষেত্ৰতো এইখিনি আজি সাংবাদিক মেলা আয়োজন কৰা হৈছে। তো এই সাংবাদিক আপোনালোকৰ উপস্থিতি হোৱাৰ কাৰণে বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰাৰ লগতে মোৰ সহপাঠী অৰুণ শৰ্মা বাস্কা দিছে অৱৰোহ সুৰক্ষা সমিতিৰ সম্পাদক ডাঙৰীয়া মোৰ লগত আছে। চ' প্ৰথমতে আপোনালোকক দুই এটা কথা কোৱাৰ কাৰণে আপোনালোকক আহ্বান কৰিছিলোঁ ইয়াত অহাৰ কাৰণে। খুব চুটিকৈ আৰু থুলমূলকৈ এটা আমাৰ কথা অৱগত কৰিম। যোৱা কিছুদিন আগতে যে বিটিচিৰ যে চিধা নামজাৰী বন্ধ কৰাৰ ক্ষেত্ৰত যে বিটিচিৰ গভৰ্ণমেণ্টে বিটিআৰ গভৰ্ণমেণ্টে প্ৰমোদ বৰা ডাঙৰীয়াই নেতৃত্বত চলা বিটিআৰ গভৰ্ণমেণ্টে চিধা নামজাৰী যে বন্ধ কৰিছিলে তাৰ যিটো নামজাৰীৰ যিটো ড্ৰাফ্টিং হৈছিলে এই ক্ষেত্ৰত আমি বিভিন্ন সংবাদ মাধ্যমৰ দ্বাৰাই দি বিভিন্ন ক্ষেত্ৰত আমি আমাৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছিলোঁ। কিন্তু দক্ষণীয় কথা যে প্ৰমোদ বৰা ডাঙৰীয়াই নট অনলি তেওঁ নিজে ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা এটা স্পষ্টীকৰণ দিছিলে যে এই চিধা নামজাৰী যিটো ড্ৰাফ্টিং টেকনিকেল কাৰণত কেৱল মাত্ৰ টাইপিং মিষ্টেক হোৱাৰ কাৰণে কোৱা বুলি আমাক অলপমান অৱগত কৰিছিলে, য'ত নেকি আমি আশ্বস্ত হৈছিলোঁ যে প্ৰমোদ বৰা ডাঙৰীয়াৰ নেতৃত্বত অনাগত দিনত অন্তত এই বিসংগতিৰে পূৰণ কৰি আমাক অৱৰোহ সুৰক্ষা সমিতি আদি কৰি বিভিন্ন দল সংগঠনক মাতি আনি বিটিচিৰ বিভিন্ন মাটি বাৰী সমস্যাক লৈ তেওঁ আমাক এটা সংবিধান ওলাব বুলি আমাৰ আশাবাদী আছিলোঁ। অত্যন্ত দুখ আৰু পৰিতাপৰ কথা এনেকুৱা, যোৱা দুদিন আগতে দুটা ৱেব পৰ্টেলত আমি দেখা পালোঁ যে ৰঞ্জিত বসুমতী ডাঙৰীয়া এজন লেণ্ড এণ্ড ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্টৰ ইএম তেওঁ কৈছে যে অলৰেডি বিটিচিৰ চিধা নামজাৰীৰ যিটো মাটিৰ ক্ষেত্ৰত যি তেওঁলোকৰ বন্ধ কৰা যিটো প্ৰক্ৰিয়া যোৱা আগতে যিবিলাক 10 বছৰ আগতে চিধা নামজাৰী হৈছিলে সেই নামজাৰীবিলাক বাতিলকৰণ কৰা আৰু আগন্তুক দিনত চিধা নামজাৰী বন্ধ কৰা যিটো প্ৰক্ৰিয়া তেওঁ যোৱা পৰহি স্পষ্টভাৱে কৈ দিছে যে এয়া আমাৰ বিটিচি কাউঞ্চিলৰ এছেম্ব্লিত অলৰেডি ৰিজলিউশ্যন লোৱা হৈ গৈছে আৰু অলৰেডি পাছ কৰা হৈছে। আমাৰ এটাই কথা যে বিটিচিৰ এই মজিয়াত যিকোনো ধৰণৰ আইন প্ৰণয়ন যিকোনো ধৰণৰ নটিফিকেশ্যন প্ৰণয়ন কৰাৰ ক্ষেত্ৰত প্ৰত্যেকজন ইএমৰে নিজস্ব অধিকাৰ অনুযায়ী নিজস্ব অধিকাৰ অনুযায়ী তেওঁলোকে প্ৰকাশ কৰাৰ প্ৰৱণতা আছে নেকি? এতে প্ৰমোদ বৰা ডাঙৰীয়া যিহেতু বিটিআৰ চিফ তেওঁৰ নেতৃত্বত এই বিটিআৰ চৰকাৰ চলি আছে, প্ৰত্যেকজন ডিপাৰ্টমেণ্টৰ ইএমএ নিজৰ ইচ্ছামতে খাই গ'ল মতে এই বিটিআৰখন চলাচলা কৰিছে। এটা কথা স্পষ্ট কৰিব খোজোঁ আপোনালোকক যে বিটিআৰৰ চিফ প্ৰমোদ বৰা ডাঙৰীয়া এটা বেলেগ বক্তব্য ৰাখে আৰু লেণ্ড এণ্ড ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্টৰ ইএম ৰঞ্জিত বসুমতাৰায় বেলেগ এটা বক্তব্য ৰাখে। প্ৰমোদ বৰা ডাঙৰীয়া ডিপাৰ্টমেণ্টেল ষ্টেটমেণ্টত কৈছে যে ইয়াৰ টেকনিকেল প্ৰব্লেম, কিন্তু বিটিআৰৰ লেণ্ড এণ্ড ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্টে এই ক্ষেত্ৰত তেওঁলোকে যে এই যে বিটিআৰৰ যে চিধা নামজাৰী কৰাৰ ক্ষেত্ৰত যে সম্পূৰ্ণ ৰিজলিউশ্যন পাছ কৰি কেনে তেওঁলোকে ভেৰিয়াছ ডিপাৰ্টমেণ্টত যে নটিফিকেশ্যন যে তেওঁলোকে জাৰি কৰিছে ইয়াৰ তথ্যভিত্তিক প্ৰমাণ এই মিডিয়াৰ দ্বাৰা দি ক'ব পৰা হৈ গ'লোঁ। গতিকে এটা কথা মন কৰিব, আজি প্ৰমোদ বৰা এটা কথা স্পষ্ট কৰিছোঁ যে আপুনি যিমানে যি কথা নকওক কিয় আপোনাৰ নেতৃত্বত যিখিনি ইএম চলি আছে দৰাচলতে আপুনিও এটা চোন ল'ৰা বাৰীত বাইৰে বেলেগ বুলি আমি ক'বলৈ বাধ্য হৈছোঁ, কাৰণ আপোনাৰ ষ্টেটমেণ্ট আৰু আপোনাৰ ইএমৰ ষ্টেটমেণ্ট সম্পূৰ্ণ বেলেগ ধৰণৰ। সেয়েহে বিটিচিৰ বাইছক অৱ ৰাইজক আজিও স্পষ্ট কৰিব খোজোঁ আপোনালোকে চিধা নামজাৰী এই নামজাৰী বন্ধ কৰা আৰু অতীতত কৰাবিলাক বন্ধ কৰা আগন্তুক দিনত বন্ধ কৰাক লৈ যি ইয়াৰ বিটিআৰ গভৰ্ণমেণ্টে সাংঘাতিক এটা পৰিকল্পনা ষড়যন্ত্ৰ কৰিছে ইয়াৰ বাস্তৱিক ছবিটো আপোনালোকে অনুধাৱন কৰক। অন্যথা অনাগত দিনত আপোনালোকে কিন্তু এই মাটি বাৰী সমস্যাৰ কাৰণে বিভিন্ন সমস্যাৰ সন্মুখীন হ'বলৈ গৈ আছে। এটা তথ্যভিত্তিক প্ৰমাণ আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিছোঁ মই। প্ৰমোদ বৰা ডাঙৰীয়াই কৈছিল যে আমাৰ বিটিচিত এতিয়াও আমাৰ মাটি কিনা বেচা কৰাৰ সকলো পাৰ্মিশ্যন এপ্ৰুভেল অলৰেডি কাম চলি আছে। ৰঞ্জিত বসুমতাৰী ডাঙৰীয়া বি পেৰেঙ্গা ডাঙৰীয়াই প্ৰকাশ কৰিছিল আমি জনা মতে বিটিআৰ চৰকাৰ থকাৰ সময়ত কোনো ধৰণৰ এটা ফাইল পাছ কৰাৰ কাৰণে 10,000 বা 20,000 টকা লৈ কিনে কাম কৰিছিল। আজি মই 30-40টা ফাইল একেলগে বিটিচিত মাটি কিনা বেচাৰ ক্ষেত্ৰত আমি পাৰ্মিশ্যন দি আছোঁ। সেই ৰঞ্জিত বসুমতাৰী ডাঙৰীয়া স্পষ্ট কৰিব খোজোঁ মিথ্যাচাৰৰ এটা সীমা আছে। ৰাজনীতি কৰক, এই বিটিচিত বসবাস কৰা এই বাক্যক্ষ অনাব ৰাইজৰ এই জাতিবাদী সংগ্ৰাম লগতে তেওঁলোকৰ প্ৰাপ্য অধিকাৰখিনি সম্পূৰ্ণ নিষেধ কৰাৰ যি পৰিকল্পনা এই মিথ্যাচাৰ পৰিকল্পনা আপুনি সাৱধান থাকক। আপোনাৰ প্ৰমাণভাৱে দেখাইছোঁ ডেটে কক্ৰজাৰ 25 আগষ্ট 2021 চন নটিফিকেশ্যন
ইয়ার কস প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু গোটামরা আই এস স্পষ্ট কই ইয়া প্রকাশ করা আছে যাক মাতি ট্রাইবেল বেল্ট ব্লকর পুরো বাইর আছে যাক মাতি ট্রাইবেল বেল আর ব্লকত নাই এইবিলাক মাতির ক্ষেত্রে বিটিআর গভর্নমেন্টে পারমিশন এলাও করে আছে। ইয়ার দ্বারা এটা স্পষ্ট নয় নাকি যে বিটিসি প্রকাশ করা ম্যাক্সিমাম দৃষ্টিগতে আমার কি আছে আপনার ট্রাইবেল বেল্ট ব্লকর মাতি প্রকাশ করা আছে। আজি মুছলপুরের সম্পূর্ণ এরিয়া থমনা সরাইমারি দুমনি জালা সিমলা আটিয়াবাড়ি নিকাশি এই গোটেই অঞ্চলটি আর টি আই তথ্য মতে আর সরকারি তথ্য মতে ট্রাইবেল বেল্টার ব্লকত পড়ে। যদি এই মাতিখিন যদি ট্রাইবেল বেল্টার ব্লকত পড়ে এই নোটিফিকেশনের দ্বারাই দি আপনার স্পষ্ট যে বিটিআর বসবাস করা আমার বাস্কা ডিস্ট্রিক্টর উত্তর বাস্কা দক্ষিণ বাস্কা মধ্য বাস্কার কোনো মানুষরে এই মাতি কিনা বেচা করা অজনজাতি লোকসকলের এই নোটিফিকেশনের দ্বারাই দিয়ে স্পষ্ট করে দিছে যে এয়া আমার হিত নয় আমার হিতর বিরুদ্ধে কাম করছে রঞ্জিত বসুমতী ডাঙরিয়াই। দ্বিতীয় কথাটা আপনার কব খুঁজছো আপনার তথ্য দেখা আছো মানে আপনারা শুনে আচরিত হব কিছু বস্তু এনেকা খেলিমেলির মাজত আমার মানুষখিন এনেকা ধরনের খেলিমেলি সৃষ্টি করেছে নাটক বাজি করে আছে এরা খুব দুঃখজনক কথা আপনার দেখা আছো মানে আজি সবচেয়ে ডাঙর কথা প্রমোদ বড়া ডাঙরিয়ার কথাখানি বেলেগ কথা আর এখেসকলের কথাখানি সম্পূর্ণ বেলেগ কথা। এটা মন করব আপনার আজি কোকরাঝার বিজনী চিরাং আদি করে বিভিন্ন আমার ট্রাইবেল বেল্ট ব্লকত বসবাস করে। আজি লক্ষণীয় কথা জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট আসাম ডি এম এস ডি পি ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি অফ বিটিসি ইয়াত স্পষ্ট করে লিখা আছে যে বিটিসির চারিখন ডিস্ট্রিক্ট ট্রাইবেল বেল্ট ব্লকর মাতিত আমার অজনে জনজাতিসকলে আজ বিভিন্ন স্থানে বসবাস করে আছে। ইয়াতে এই রঞ্জিত বসুমতী ডাঙরে কব কৈছো আপনি কোনখিনি মাতির বেচা কিনার কারণে অজনজাতিসকলক আপনি অনুমতি প্রদান করেছে ভেরি ইন্টারেস্টিং কোকরাঝারত 33,528 বিঘা এক কঠা 1400 মাতির ট্রাইবেল বেল্ট ব্লকত আছে চিরাং ডিস্ট্রিক্টত 88,122 বিঘা মাতি আপনার ট্রাইবেল বেল্ট ব্লকত আছে বাস্কা ডিস্ট্রিক্টত 38,647 বিঘা মাতি ট্রাইবেল বেল্ট ব্লকত আছে ওদালগুৰি ডিস্ট্রিক্টত আপনার 88,286,404 বিঘা মাতি ট্রাইবেল বেল্ট ব্লকত আছে। আর ভেরি ইন্টারেস্টিং এই মানুষখিনি যদি ট্রাইবেল বেল্ট ব্লকর মাতিখিনি যদি আমি নামাকরণ করো বিটিসির 32,00,000 মাঝি জনবসতি ইয়াত বসবাস করে ইয়ারে মোটামুটি 18,00,000 অজনজাতি লোক ট্রাইবেল বেল্ট ব্লকত আছে। চক ষড়যন্ত্র এটা ডাঙর কথা সিদিনাখন রঞ্জিত বসুমতী ডাঙরিয়ায় এটা কথা কৈছিল যে যাক ল্যান্ড এন্ড রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড এন্ড রেভিনিউ রেগুলেশন ১৮৮৩ ক্লজ টেনর দফার যে প্রক্রিয়া আর 1901 সনের যে ল্যান্ড রেজিস্ট্রেশন একটা হাতে কলে যে কোনবা যদি অজনজাতি লোকরে যদি মাতি নাম জারি করব লগা হয় 1971 সনের লিগেসি তার দেখাব লাগিব আর 1947 সনের আগত ট্রাইবেল বেল্ট ব্লকত থাকা মাতির কাগজ দেখাব লাগিব। মই রঞ্জিত কুসুমী ডাঙরে কব খুঁজো যেটা ট্রাইবেল বেল্ট ব্লক আপনার দখল বনাইছিল ইয়াতে বনাইছিল কেতিয়া বৰদলৈ সাব কমিটিয়ে অসমের গোপীনাথ বৰদলৈয়ের দ্বারি সাব কমিটিয়ে এই কমিটিখন গঠন করেছিল তার দ্বারা 1955 সনত ইয়ার বৈধতা পাইছিল ভেরি ইন্টারেস্টিং। আজি আপনারা জানে আপনি যা 20 বছর বা 15 বছর উগ্র জাতীয় দেবতার নামক এটাই জনগোষ্ঠীর সকল বস্তু অধিকার সাব্যস্ত করার কারণে আপনি জঙ্গলত আছিল এই উগ্র জাতীয় দলের মনোভাব লিখে আমার অবরজা অবর মানুষখিন জাতি মাতি এই ধ্বংসকারী প্রক্রিয়া তার আপনার সফলতা কেটেও পড়েন এখন চাব আপনার গভর্নমেন্ট অফ আসাম এরা হচ্ছে আপনার বাস্কা ডিস্ট্রিক্ট চিরাং ডিস্ট্রিক্ট কোকরাঝাৰ ডিস্ট্রিক্ট 1857 সনত তেতিয়ার বিভিন্ন বিডিও বিভিন্ন সার্কুল অফিস
ডেপুটি কমিশনারে যাক মানুষ ট্রাইবেল বেল্ট আর ব্লকত বসবাস করেছিল এই মাটিখিন সাময়িকভাবে যেতালে মাটির পাত্তা সরকারে নিবিচিবলে এই মানুষখিন টাকার ব্যবস্থা করা এই কাগজত দ্বারা হয়েছে রঞ্জিত বসুমতী ডাঙরিয়া 1947 1955 সন আর 1957 সন এই কাগজখানে বৈধতা প্রকাশ নকরে নাকি এই মানুষ ট্রাইবেল বেল্ট আর ব্লকত আসিল বলে। দ্বিতীয় কথা, এইবিলাক কথাতে আমি স্পষ্ট কথা এটা কব খুঁজো, আজি আপনারা রঞ্জিত বসুমতী ডাঙরিয়া আপনারা সতীর্থ এসময় এনডিপির থাকা গোবিন্দ বসুমতারীয়ে মাননীয় গৃহমন্ত্রী মাননীয় রাজ্যপাল মহোদয় ট্রাইবেল বেল্ট ব্লকত থাকা অ জনজাতি লোকসক ইয়ারপরা উচ্ছেদ করে এলকর ভোটার লিস্টর পর নাম কাটার কারণে মেমোরাম সাবমিট করেছিল মন আছে আপনার? যদি নাই আপনার তার বাস্তবিক সত্য প্রমাণ আপনার কম আপনার যাটকে নক কিয় এই নাটকের সম্পূর্ণ তথ্য প্রমাণ প্রত্যেক জাতি জনগোষ্ঠীতে আছে। এখন গভর্নর সেক্রেটারি আসাম রাজ্যপাল অজয় তিওয়ারী আমার আছে এটা আপনার মেমোরামত দাঁড়িয়ে দি এই অজয় ডাঙরে কি কৈছিলে এইবিল একশন লওয়ার কারণে আপনার মেমোরাম দ্বারা দি কোক আপনার বিদেশীত বসবাস করা 22 লক্ষ অনাবরত যখন মাটি ট্রাইবেল বেল্ট আর ব্লকত আসলে এই মাটিখিন উচ্ছেদ করাই নয় কেবল আপনার ভোটার লিস্টর নামর কাটি বাধ্য করেছিল। এ স্পষ্ট করে নিদিও নাকি যে আপনার উগ্র জাতীয়তাবাদের নামত বিদেশীত লোক বসবাস করা 22 লক্ষ অজনজাতির লোকক ইয়ারপা বিতাড়িত করে এক একনাত্ব আর এক জনগোষ্ঠীয় বৈষম্যকে রাখি কেনে আপনার এই যে ফ্লেগ মার্চ করব খুঁজেছিল ইয়ার যেন প্রতিধ্বনি আপনার 2014 হওয়া নাছিল জানো। দুই নম্বর কথা, রঞ্জিত বসুমতী ডাঙরিয়াক এটা কথা স্পষ্ট করব খুঁজো আপনার, আপনি কৈছে মাটির ভূমি সমস্যা বিটিআরত মাটি বেচা কিনা অনুমতি আপনি দিয়া কৈছে এই নোটিফিকেশনের দ্বারাই দি আপনি স্পষ্ট করক আপনার আপনার আমি 24 ঘন্টা সময় প্রদান করছো এই নোটিফিকেশনের উত্তর আপনার দিব লাগিব। ইয়ার সকল অজনজাতি লোকসক মাটি কিনার অধিকার দিছে না বন্ধ করেছে এই নোটিফিকেশন উত্তর আপনি দিয়ক। যদি আপনার যদি প্রকৃত অর্থ যদি আপনার দম আছে আপনার 24 ঘন্টা সময় দিচ্ছে জনতা আছে ইয়ার প্রত্যুত্তর আপনার দিয়ক। বিদেশীত ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক জেনেরেল মাটি বা অজনজাতি লোকসক মাটি কিনা বেচা অধিকার আপনার পারমিশন বিদেশীত দিয়া হয়েছে না বর্তমান বন্ধ করেছে? যদি প্রকৃত অর্থ যদি আপনি যদি এখন এডমিনিস্ট্রেটিভ এই নোটিফিকেশনের প্রত্যুত্তর 24 ঘন্টার ভিতর দিব বলে আমি বাধ্য করছো আপনার, আর 24 ঘন্টার ভিতর আপনি যদি নোটিফিকেশন রিপ্লাই সুযোগ দিব যদি নয় আমি এটা কথা স্পষ্ট যে এ বিবরণ নামত আর উগ্রবাদের নামত উগ্র জাতীয়তাবাদক রাজনৈতিক সমীকরণ আরম্ভ করে আপনার রাজনীতি করে এখানে বিদেশীত বসবাস করা এই মানুষখিন অবর মানুষখিন বিভাজিত করে অবর মানুষখিন সম্পূর্ণ নিষেধ করে এটা বড় জাতি জনগোষ্ঠীর ধ্বজা বাহক আপনার হয়ে কেনে যে বাবা লোক হয়েছে আমি বাঁচি থাকা জীবনটুত এটা সম্ভব নহয়। আজি জন্দাস মরি যাব এনেকুৱা জন্দাস 100টা জন্দাস ওলাই যাব। অলপ আগতে এই পোর্টেল মিডিয়াতে রঞ্জিত বসুমতী ডাঙরে কৈছিল এই যাক মানুষ ফরেষ্টত বসবাস করে এই অকল মানুষ আমার ভূমিপুত্র এই অকল মানুষ মাটির পাত্তা দিয়া যাব। এই রঞ্জিত বসুমতী ডাঙরে কওঁ আপনার নাটক গোটেই সিস্টেমটে আগতে শেষ হয়ে গেছে এই আপনার 75/2019 PI পৃথিবী নারায়ণ মেস নর্থ ইস্ট হেরিটেজ ফাউন্ডেশন আর থুলুঙ্গা বসুমতারীয়ে গুয়াহাটি হাইকোর্টে এটা কেস করেছিল যে যাক মানুষ ফরেস্ট ডুয়েলার এক্ট 2006-র আদালত ফরেস্টত বসবাস করে সেই অকল ST মানুষ হোক সেই অকল বড় জনগোষ্ঠী হোক সেই মাটিখিন পাত্তা দিব লাগে বলে গুয়াহাটি হাইকোর্টত কেস ফাইল করেছিল। কিন্তু খুব দুঃখ আর সুখর আর আমার কারণে খুব সাংঘাতিক শুভজনক কথা এইটুকু 2019-ত থুলুঙ্গা বসুমতারী পৃথিবী নারায়ণ মেস আর নর্থ ইস্ট হেরিটেজ ফাউন্ডেশনে যা ফরেস্টর এরিয়াত আমার মানুষখিন বসবাস করে সেই মানুষখিন উঠাই কেনে বড়সক বা অন্য মানুষ যে ST করণ করা বা মাটি দিয়ার প্রত্যাক আবেদন করছে সম্পূর্ণ গুয়াহাটি হাইকোর্টে খারিজ করে দিয়েছিল। এর ষড়যন্ত্র নমুনা
এয়া তেওঁলোকৰ ষড়যন্ত্ৰ নমুনা। আজি নিকাশী আমাৰ নেপালী মানুহখিনি, গোৰ্খা মানুহখিনি, আদিবাসী মানুহখিনি, দেশ দি কোকৰাঝাৰ যিবিলাক মানুহে ফৰেষ্টত বসবাস কৰে, য'ত একশ নামৰ তজা মাটিত বসবাস কৰে, আপোনালোকক উঠাবৰ কাৰণে বি পি এফ আৰু এ পি পি এলে সমানভাৱে তেওঁলোকে কাম কৰিছে, তাৰ প্ৰমাণ এই গুৱাহাটী হাইকোৰ্টৰ অৰ্ডাৰটো। আৰু আপোনালোকে ক'ব খোজে নেকি? তো শেষত বেছি দীঘলা নকৰোঁ, এটা কথা স্পষ্ট কথা, আজি আমি লজ্জিত। আমাৰ মানুহখিনি সম্পূৰ্ণ প্ৰতাৰিত কৰি দিনে ৰাতি মাটি বাৰী সকলো শেষ কৰিব গৈছে এয়া 23 নং ডিগ্ৰা সমষ্টি এম চি এল ঘনশ্যাম দাস। এতিয়াও তেওঁৰ মগজুৰ কোনো বিস্ফোৰণ ঘটাই নাই, তেওঁ এতিয়াও সেই তলত থাকি গেল। এই বিটিছে 22 লক্ষ অনাব ৰাইজক ৰাম ধকন দিয়া নাই বাৰু? এম পি নৱকুমাৰ শৰণীয়াই তেওঁৰ এতিয়াও লাজ লগা নাই নেকি? যিসকল মানুহৰ ভটুৱে কেনে আপুনি দুবাৰকৈ সাংসদ হ'ল, সেই সাংসদে আজি বিটিছে অবৰৰ মানুহখিনিক সকলো ক্ষেত্ৰতে তেওঁলোকক ধ্বংস কৰা ষড়যন্ত্ৰ কৰিছে, আপুনি গম নাপালে? আৰু শেষত এটা কথা স্পষ্ট কৰি মই ক'ব গৈছোঁ যে অনাগত দিনত এই বিটিছিৰ ফেৰেঙ্গা ৰঞ্জিত বসুমতী ডাঙৰীয়াক সাৱধান কৰি দিছোঁ, আপোনালোকে ৰাজনীতি কৰে কৰক, আপোনালোকে ৰাজনীতি কৰক, কিন্তু বিটিছিৰ অবৰে অবৰ সুৰক্ষা কৈ ৰাজনীতি কৰা বন্ধ কৰক। অন্যথা এই বিটিছিক যিকোনো সংগ্ৰাম গণে সংগ্ৰাম কৰি কিন্তু ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া কৰাৰ কাৰণে বাধ্য। শেষত প্ৰমোদ বৰুৱা ডাঙৰীয়া আটাই পুনৰ আহ্বান, অনতি পলমে আপোনাৰ ইয়ে মকলক নাকি লগাওক আৰু বিটিছিৰ 22 লক্ষ অনাব ৰাইজৰ স্বাৰ্থত এই মাটিবাৰী সমস্যাখিনি কাৰণে আগবাঢ়ি হওক। আৰু বিটিছিৰ 22 লক্ষ অনাব ৰাইজক কেনে কওক, আপোনালোকে আগন্তুক 24 লোকসভা নিৰ্বাচন আহি আছে, কোন মানুহক ভোট দিব আপোনালোকে? এই বি পি এফ আৰু এ পি পি এল দালালখিনি কৰা এই এম পি, সাংসদ, এম এল এ, এম চি এলে ভোট দিব নেকি আপোনালোকে? এতিয়া কৈছোঁ ৰাজনীতি কাক ভোট দিয়ে কাক নিদিয়ে পিছৰ পৰ্যায়, কিন্তু বিটিছিৰ যদি অবৰ সংগত সংগ্ৰামী সত্তাক যদি আপোনালোকে সহযোগ কৰি আগ নাবাঢ়িব, মই জন্দাস এটা সময়লৈকে চিঞৰি থাকিম, তাৰপিছত মোৰ কণ্ঠ কিন্তু বন্ধ কৰি দিব। তেতিয়া কি কৰিব আপোনালোকে? আপোনালোকৰ কাৰণে যদি মাত মতা মানুহেই নাথাকে, কোনে মাত মাতিব? এ ৰাইজ অবৰ সুৰক্ষা আমি অসমক সম্পূৰ্ণভাৱে সক্ৰিয় আৰু গঠনমূলক প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা এটা আগভাগ লৈ গণতান্ত্ৰিক নতুনত্ব প্ৰক্ৰিয়া এটা আৰম্ভ কৰাৰ কাৰণে আহ্বান কৰিছোঁ। আৰু শেষত এটা কথা খুব মানে দুখেৰে ক'ব খোজোঁ, যোৱা আজি কিছু সময় আগতে 1999 চনত যিবিলাক মাষ্টৰক পৰীক্ষা চাকৰি দিছিলে পৌৰ চৰকাৰে, 1019টা পদ অসম চৰকাৰৰ পৰা এওঁলোকে চেঞ্চন কৰি আনিছিলে, য'ত 996 জন 67 জন মানুহক তেওঁ এপইণ্টমেণ্ট দিলে। এইখিনি মাত্ৰ কেৱল কোচ ৰাজবংশী, কলিতা দাস এইসকল মানুহে বসবাস নকৰে, ইয়াত বসুমতাৰী, ৰামচিয়াৰী এইসকল মানুহ শিক্ষকতা জড়িত আছে। প্ৰমোদ বৰুৱা ডাঙৰীয়াক ক'ব খোজোঁ আপোনালোকক, হে লীলাকাৰ কি, হেই বসুমতাৰী, হেই ৰামচিয়াৰী, এই তেখেতসকলৰ এপইণ্টমেণ্টৰ ক্ষেত্ৰত কিবা ব্যৱস্থা আপুনি কৰিছেনে? যদি কৰা নাই, 5-6 জন মানুহে চহীদ হৈ গ'ল এই 1999 চনত এই মাষ্টৰসকলক, তাৰ ব্যৱস্থা কিবা কৰিছেনে? এই উন্নতিৰ মাপকাঠি, ডেভেলপৰ মাপকাঠি কাৰণে এইসকলে শিক্ষকৰ কাৰণে মাত পাৰক, কাৰণ অবৰ সুৰক্ষা কমিটিয়ে বিদেশীত বসক কৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মানুহৰ ভৱিষ্যত, মানুহৰ জীৱন প্ৰণালী সকলো সুৰক্ষাৰ স্বাৰ্থত মাত পাৰি আছোঁ। শেষত অবৰ সুৰক্ষা কমিটিয়ে এটা কথা কৈ ৰঞ্জিত বসুমতী ডাঙৰীয়া, 24 ঘণ্টা 24 ঘণ্টা যদিহে আপোনালোকে যদি অবৰ বিদেশৰ বি টিম বুলি উঠাই নলয়, যদি তেওঁ ভুল স্বীকাৰ নকৰে 24 ঘণ্টাৰ পিছত এণ্টাৰ বিটিছিত অবৰ সুৰক্ষা মিলে সাংঘাতিক তুমুল প্ৰতিভা প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিব। শেষত এটা কথাই কওঁ, আপোনালোকৰ মিথ্যাচাৰ, আপোনালোকৰ জাতি বিদ্ৰোহ কামৰ কাৰণে এটা কথাই কওঁ, আগন্তুক ৰাজনৈতিক আৰু সংগ্ৰামী হত্যাত যে জিতাত হৰি শ্ৰীকান্দৰ নমলাৰ কাৰণে আমি অবৰ সুৰক্ষাৰে কাম কৰি যাম। ধন্যবাদ। স্পষ্ট কথা মন কৰিব আপোনালোকে, আজি ৰঞ্জিত বসুমতী ডাঙৰীয়াই এটা খুব দুখ লগা আৰু ভয়ানক কথা এটা কৈছে। তেওঁ কৈছে যে অবৰ সুৰক্ষা সমিতি বি পি এফৰ বি টিম। মই ৰঞ্জিত বসুমতীক কৈছো, হু আৰ ইউ, আপুনি কোন? ব্ৰিটিছ অবৰ সুৰক্ষা সমিতিক বি টিম ক'ব আমি ক'ত কৰিলে আপোনালোকে? যদি ব্ৰিটিছৰ যদি অবৰ সুৰক্ষা সমিতি যদি বি টিম হ'লেহেঁতেন, এই জি এছ পিৰ নামক এম পি নৱকুমাৰ শৰণীয়া আৰু ঘনশ্যাম দাসে কেইজনমান ব্যক্তিক লগত জি এছ পি আপোনালোকৰ লগ লাগি বি টিম কৰিবলৈ হয় মন কৰিব, সেইসকল ব্যক্তিয়ে বি টিম, যিসকল ব্যক্তিয়ে 2020 চনৰ 21 চনৰ বিধানসভা নিৰ্বাচনত আৰু উপ নিৰ্বাচনত অবৰ সুৰক্ষা সমিতিৰ নাম লৈ যি গাঁত কেইটামান টকা দি আপোনালোকে অবৰ সুৰক্ষা আমি সমৰ্থন আদায় কৰিছিল, তেওঁলোকে ইউ পি পি এলৰ
বিটিম অবৰহুক কামেদি আপোনালোকৰ কেইটামান টকাত কেইটামান বন্দুকৰ গুলিত থৈ খাই আপোনালোকৰ গোলামগিৰি বা ইপিপি বা বি বা সিটিম কৰাৰ পহবতি আমি জন্দাজ বা অবৰহুক কোনোদিন কৰা নাই জিয়কল মানুহ আপোনালোকে কেইটামান টকা দি কেনে হে ককলাবাৰী সমস্যা অবৰহুক কামেদিৰ জিএসপি অবৰহুক কামেদি সমৰ্থক হৈ আপোনালোকে জগাই জগাই মিটিং কৰি তেওঁলোকক বিপিএফ তেওঁলোকক বিটিম বুলি কওক সবচে ডাঙৰ কথা আপোনালোক আপনি বিটিম করার চিন্তা করব লাগা আছে 2015 চনত অবরোধ সুরক্ষা সমিতি আর গণবিকাশ দলর হাতটাকে এম সেল আছিল তেতিয়া কিন্তু বিপিএফ সরকার আছে যদি বিপিএফ সরকার যদি অবরোধ সুরক্ষা সমিতি বিপিএফ বিটিম তেলে 2015 চনে হাতটা এম সেল লগত লৈ এই বিটিসির এই এম পর হাতটা এম সেল হয়ে কেনে আমি আমার অধিকারকে সাব্যস্ত করিল হয় এয়া 24 ঘন্টা আপনার সময় দিল যদি আপনি 24 ঘন্টার ভিতর অবরোধ বিপিএফর বিটিম বলে কটাকা যদি উঠায় নলয় এটা কথা মন করব আপনি কইছে হুসেক সাম সাম লাইক জোনদাস মই জোনদাস আই এম নট এ সামথিং সাম ওয়ান জোনদাস মোর নাম জোনদাস অবরোধ সুরক্ষা সমিতির হয়ে প্রকৃত সেবক হয়ে কাম করে আছো কোনবা কেটামান টকার গোলামক মই বিক্রিত সামগ্রী নয় মই জাতির কারণে মাটির কারণে মই রাইজর কারণে ইয়াতে সংগ্রাম করেছো কেটামান টকার কারণে আমি পকেটত সোমাই রাজনীতি করা নাই কেটামান ভোটর কারণে আপনাদের চিন্তা করেছে বিটিম বলে কেছে অবরোধ সুরক্ষা আমি হে হে একবার কোথ আপনার আর প্রমোদ বড় ডাঙরে আহ্বান আপনার যে স্থিতি আপনার যে স্টেটমেন্ট কিছু সংখ্যক অবরাইজে এটা স্যাটিসফ্যাকশন পাইছিল যে প্রমোদ বড় ডাঙরিয়ায় কিবা নয় কিবা এটা আমার অবরোধ সুরক্ষা সমিতি হোক সদৌ অসম ছাত্রসন্থা এ বি এম সু আম সু আকাশ বিভিন্ন দলক লৈ এটা উমৈহতীয়া আলোচনার মাজেদি মাটির সমস্যাখানি দূর করব কিন্তু আপনার সতীর্থ এম রঞ্জিত বসু ডাঙরিয়ার যে আকর্ষ মনোভাবে আমাক লৈ যে এটা ষড়যন্ত্রমূলক রিভেঞ্জ টাইপ যে কামখিনি করেছে এয়াই কিন্তু খুব দুঃখজনক কথা এয়া আপনাকে আহ্বান করেছো যদিহে আপনার রঞ্জিত বসুমতারী কথাখিনিয়ে যদি সত্য কথা তাহলে বিগত দিনত আপনি মাটি বাড়ির চিতা নামজারি আর মাটি বিচা বেচা কিনার যে পারমিশনের কথা কয়ে আপনি স্টেটমেন্ট দিছিলেন আপনার কথাখানে মিছলা বলে প্রতিপন্ন হোক আপনি আপনার ইয়ে হোক সরকারের লাগাম লগাও আপনার ইয়েমে অবরোধ সুরক্ষা সমিতির বিপদ বিটিম বলে কয় আর আপনি অবরোধ সুরক্ষা সমিতি আপনার ইয়েম হতো আমার মানুষের মাজত নস্যাত করে আমার এরকম হীনমন্যতা ভোগার কারণে যিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ইয়ার বিরত থাকবো দিয়ক আর এই 24 ঘন্টা সময়ের ভিতর রঞ্জিত বসুমতী ডাঙরিয়ায় তেরাঙ্গায় যদি বিপিএফর বিটিম অবরোধ সুরক্ষা সমিতি এই শব্দ যদি যদি উঠাই লো ফুল স্বীকার করা কথাটি নকয় আপনি যতাই যাক বিটিসি অবরোধ সুরক্ষা অকলে হলো প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ আর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আপনি সন্মুখীন নকয় বাধ্য দেব তাহলে যত যাব তাদের অবরোধ সুরক্ষা সমিতি আপনার প্রতিবাদ প্রত্যেকটা জায়গার নির্দেশ আরম্ভ করবে।